হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নো বায়োলজি নো লাইফ। আর আমি তোমাদের এডুকেটর শম্পা সাহা। আজকে আমরা ক্লাস ফাইভের হারিয়ে যাওয়া বন আর নতুন বন নিয়ে আলোচনা করব। দেখো, মানুষের একটা খুব বদভ্যাস হচ্ছে, তারা সবসময় যেখান থেকে উপকার পায় সেটাকেই কিন্তু ক্ষতি করতে চেষ্টা করে। এটা তোমরা আশেপাশে দেখে থাকবে। এই যে বন আমাদের এত কিছু দেয়, তবু মানুষ কী করলো? মানুষ যখন চাষ করতে শিখলো, তারা কি করলো? গাছ কাটার ধারালো অস্ত্র বানালো। এবার চাষের জন্য তাদের জমির দরকার, তারা কি করলো জানো? এই গাছ, এই বন যা তাদের এত কিছু দেয়, তাদের গাছগুলোকে কাটতে শুরু করলো। চাষের জমি বাড়াতে গিয়ে বন কমতে থাকলো। এত লোকজন ছিল না, তাই প্রথম দিকে গাছ কাটা হলেও তেমন অসুবিধে হতো না, কারণ বন জঙ্গল ছিল। এবং তখন জানো তো, আদিম যুগে তখন তো রাজা ছিল, ভারতবর্ষের রাজারাও কিন্তু বনের ওপর কড়া নজর রাখতেন, কারণ বন থেকে তো কাঠ পাওয়াই যেত, তাছাড়া বনে থাকতো হাতি। সেই হাতি কিন্তু রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করত, সেনাবাহিনীর কাজে লাগাতো, তাই জন্য বনগুলি রাজাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। তাছাড়া অনেক বনে মানুষও থাকতো। আমরা তো পড়েইছি যে বানপ্রস্থে চলে যেতেন মানুষেরা, অর্থাৎ সন্ন্যাসী হওয়ার আগে বা সন্ন্যাসের আগে যে ধাপটা তোমরা পড়েছো, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, তো বানপ্রস্থে মানুষ বনেই থাকতো। কিন্তু এক সময় কি হলো, ব্যাপারটা সেরকম রইল না। লোক সংখ্যা বাড়লো, চাষের জমি বাড়লো, শহরের বাতাসে তখন ধুলো বাড়লো, ধোঁয়া বাড়লো, গাছের পাতাগুলো ধুলোতে ঢেকে গেল, মানুষের মধ্যে ভীষণ রকম সমস্যা শুরু হলো। কেন? কারণ তারা তো শ্বাসবায়ু পায় না। এক তো লোক সংখ্যা বেড়েছে বলে শ্বাসবায়ু বা অক্সিজেন বেশি চাই, কিন্তু তাও তো হবে না, কি করে হবে? কারণ অক্সিজেন যারা দেয় সেই গাছগুলোকেই তো কেটে ফেলছি আমরা, আর গাছের পাতা ছাড়া অক্সিজেন যে পাওয়া যাবে না, এটা সবাই বুঝল না, কিছু লোক বুঝল, এবং তারাও কিন্তু লোককে বোঝাতে চেষ্টা করল, কিন্তু সবাই কি আর বোঝে? এবার দেখো, চাষ করলেও কিন্তু গাছ থাকে, কিন্তু শহরের ক্ষেত্রে তো চাষের গাছও থাকে না। এবার বন যখন কমে আসছে, পশুরা কি করবে বলো? বনে তো খেতে পাচ্ছে না, থাকতে পাচ্ছে না, তারা বারবার লোকালয়ে চলে আসে, ঘর বাড়ি ভেঙে দেয়, ফসল নষ্ট করে। মানুষ এইসব বুঝেও কিন্তু তাদের এই বন ধ্বংস থামাতে পারেনি, তার ফলে আর ফল পাওয়া যায় না, জমি তো নেই, গাছই নেই, ফল হবে কী করে? এবার কী হলো, তার ফলে লোকে কী করলো, ফলের গাছ কাটা বন্ধ করলো, কারণ ফলের তো অনেক দাম। অনেকে আবার চাষের জমিতেও ফলের গাছ লাগালো, পেয়ারা গাছ, কলা গাছ, আম গাছ। প্রথম কয়েক বছর ফল ফসল দুই হলো, তারপরে কি, সেগুলো ফলের বাগান হয়ে গেল। এবার দেখো, কাঠ, ছোট ছোট গাছ কাটা যদি বন্ধ না হয়, তাহলে ছোট গাছে তো কাঠ হয় না, বড় গাছে হয়। কেউ কেউ পুকুর পাড়ে শাল লাগালো, সেগুন লাগালো, আবার কেউ কেউ বাড়ি বা পাশের জমিতে বনের এই সব গাছগুলোকে লাগানো শুরু করলো। এবার দেখো, এই করে কিন্তু ছোট ছোট যদি বন আবার নতুন করে তৈরি করা যায়, বড় বন আবার নতুন করে তৈরি করা যায়, তবেই কিন্তু আমাদের পরিবেশ আবার সুন্দর হবে। তাই জন্য এখন দেখবে তোমরা রাস্তাঘাটে চলার পথে আবার ছোট ছোট বন তৈরি হচ্ছে, যে কোনো কৃত্রিম বন আর কি, গাছ লাগানো হচ্ছে। দেখবে তোমাদেরও সামাজিক বনসৃজন হয়, স্কুলে স্কুলে, আমাদের স্কুলে যেমন কিছুদিন আগে সরকার থেকে যে গাছ দেওয়া হয়েছিল সেগুলো লাগানো হয়েছে, তোমাদের স্কুলগুলোতেও দেওয়া হয়। একে বলা হয় সমাজভিত্তিক বন। তবে এই ধরনের বন কিন্তু যতটা দরকার এখনও তৈরি হয়নি। আমাদের দেশে বনের পরিমাণ অনেক কম, আমাদের রাজ্যে তো খুবই কম, বড় গাছও কম, তাই আমাদের কিন্তু গাছ লাগানোর দরকার। আর তোমরাও কিন্তু তোমাদের আনন্দের দিনে একটা করে গাছ তো লাগাতেই পারো, কারণ আমার ঘরেও কিন্তু আমি অনেক গাছ লাগিয়েছি। হ্যাঁ, আমার শুধু ঘরের বাইরে নয়, ব্যালকানিতে নয়, আমার কিন্তু ঘরের ভেতরেও অনেক গাছ আছে। তোমাদের জন্য তার একটা ছবিও আমি দিলাম, যাতে তোমরাও ঘরে বা যেখানেই সুযোগ পাও গাছ লাগাও।